বিজেপির গুপ্তচরে হাহাকার লগাইছে প্রদেশ কংগ্রেসত। বিধায়ক দলীয় নেতার সহ ঘনে ঘনে বৈঠকত বহিছে ভূপেন বরা। গুয়াহাটির হোটেলত পুনর উদ্ধতার বৈঠক, এপিসিসির দলীয় বিধায়কের উদ্ধতার বৈঠক সভাপতি ভূপেন বরার। কংগ্রেসের 4-5 গৰাকী বিধায়কের উপর সন্দেহ এপিসিসির। এই কথা মুকলি করে প্রকাশ করেছিল কার্যকরী সভাপতি রানা গোস্বামীয়ে। ইয়ার পাছতে পোহরলে আহিছিল বিধায়িকা নন্দিতা দাসের ভাষণ রেকর্ডিংয়ের ভিডিও। এই কথা ND24 সম্প্রচারের পাছতে হাহাকার লাগিছিল প্রদেশ কংগ্রেসত। কংগ্রেসের 4-5 গৰাকী বিধায়কের উপর সন্দেহ আছে এপিসিসির। বিজেপির গুপ্তচরে হাহাকার লগাইছে এটা প্রদেশ কংগ্রেসত। বারে বারে বৈঠকত মিলিত হয়েছে কংগ্রেসের নেতৃত্ব। বিধায়ক দলীয় নেতার সহ ঘনে ঘনে বৈঠকত বহিছে ভূপেন বরা। গুয়াহাটির হোটেলত পুনর উদ্ধতার বৈঠক এপিসিসির। আমি দেখাই আছো হোটেলের ভিতর কি ধরনের এপিসিসির নেতৃত্ব রুদ্ধতার বৈঠকত মিলিত হয়েছে সেই দৃশ্য আমি দেখাই আছো। বিজেপির গুপ্তচরে হাহাকার লগাইছে এটা কংগ্রেসের ভিতরচোরা। সে বারে বারে বিধায়ক দলীয় নেতার সহ বৈঠকত মিলিত হয়েছে কার্যকরী সভাপতি ভূপেন বরা। এই সন্দর্ভত আমার অধিক জানাব বিউরো চিফ সাজাদুল রানা হুসেন। সাজাদুল রানা হুসেন, কংগ্রেস নেতৃত্বর মাজত যি তেওঁলোকর বিধায়কক লৈ বা তেওঁলোকর নেতাক লৈ যে সন্দেহ ঘনীভূত হয়েছে, নিজের দলতে যে শত্রু আছে তাক লৈ তেওঁলোকর যে সন্দেহ আছে সেয়া ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। ইতিমধ্যে বিধায়িকা নন্দিতা দাসের যি ভাষণ রেকর্ডিংয়ের ভিডিও সেই সন্দর্ভত ND24 বাতরি সম্প্রচার হওয়ার পাছতে অধিক হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে কংগ্রেসের ভিতরচোরাত। এটা দেখবলে পাওয়া গেছে যে দৃশ্য আমি দেখাই আছো, আমি যদিও ভালকৈ দেখাবলে সক্ষম হওয়া নাই তথাপিও আমি দেখাই আছো। হোটেলের ভিতর দেখবলে পাওয়া যায় শিবামণি বরাক আমি দেখবলে পাইছো ওলাই আছে এই মুহূর্তত। ভিতর ভূপেন বরায় দলীয় বিধায়ক লগতে দলীয় নেতাক বুঝাই আছে কিবা কথা, আর স্পষ্ট হয়েছে এই বৈঠক আয়োজন করা হয়েছে বিজেপির গুপ্তচরে যে হাহাকার লগাইছে কংগ্রেসত সেই সন্দর্ভত। এটা এই বৈঠকের সন্দর্ভত আর আপনার হাতত আর অধিক তথ্য কি আছে? নিরুপল, প্রথম কথাটো হল যে এপিসির সভাপতি ভূপেন বরা যখন বৈঠকের আহ্বান করেছিল যে সেখন যথেষ্ট রুদ্ধদ্বার আর অতি গোপনে সংগোপনে সেই বৈঠক আয়োজন করবলে চেষ্টা করেছিল আর ইয়ার খবর কাকো দিবলে ইচ্ছা প্রকাশ করা নাছিল। কিন্তু আমার সাংবাদিকে বৈঠকস্থলীত ইতিমধ্যে গিয়ে উপস্থিত হয়েছে কি আর এই বৈঠক প্রায় 7:30 বজাৰ পৰা আৰম্ভ হৈছে বুলি কব পৰা যায়। কাৰণ 7:30 বজাত যেতিয়া আমাৰ সাংবাদিক গৈ সেই স্থানত উপস্থিত হৈছিলগৈ তেতিয়াই তেওঁলোকৰ একাংশ বিধায়ক আৰু এপিসিৰ সভাপতি তাত গৈ উপস্থিত হৈছিল। আৰু আটাইতকৈ যিটো গুৰুত্বপূৰ্ণ কথা আপুনি উল্লেখ কৰিছেই যে যিহেতু বিজেপির গুপ্তচর কংগ্রেসত, এই বিষয়টোৱে প্রদেশ কংগ্রেস কংগ্রেস বিধায়িনী দলের মাজত এক প্রকার হাহাকারের সৃষ্টি করে থাকার সমান্তরালক এই বিষয়টুক এপিসিসি অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটি আর কংগ্রেস বিধায়িনী দল এই দুয়োটা গোটর মাজত যথেষ্ট সংঘাত সৃষ্টি হওয়া দেখা পোৱা গৈছে। তার মূল কারণটো হল যে এপিসিসিয়ে বিশ্বাস করে যে কংগ্রেস বিধায়িনী দলের একাংশ সদস্য বা কংগ্রেসের একাংশ বিধায়কে মুখ্যমন্ত্রীর বা বিজেপি দলের গুপ্তচর হিসাবে কংগ্রেসত আছে আর কংগ্রেসত হয়ে থাকা সকল আলোচনা বিশেষকৈ বিধায়িনী দলত হওয়া আলোচনা বা কংগ্রেসের যিসমূহ কার্যনির্বাহ সভা থাকে বা তেওঁলোকৰ যিবোৰ দলীয় আলোচনা থাকে সেই দলীয় আলোচনা তেওঁলোকৰ স্ট্রেটেজি বা তেওঁলোকৰ সাংগঠনিক পরিকল্পনা তেওঁলোকে যিসমূহ গ্রহণ করে সেইবোৰৰ খবর বিজেপি বা মুখ্যমন্ত্রীক দি দিয়া বুলি এপিসিসির একাংশ বিষয়ববীয়ে এই ধরনের ভাবে। আর কেবল এপিসিসির ডাঙর নেতা পর্যায়ের এই বিষয় এই সন্দেহ সীমাবদ্ধ হয়ে থাকা নাই। ইতিমধ্যেই জিলাসমূহৰ পর্যায়ত জিলাসমূহৰ সকল নেতা আছে তেওঁলোকেও এই ধরনের একটা ভাবধারা শেহতীয়াকৈ তেওঁলোকে লবলৈ বাধ্য হয়েছে। কারণ গোটেই বিষয়টুক লৈ পেলাই কংগ্রেসের ভিতর একটা সন্দেহের বাতাবরণ চলি আছে আর সমান্তরালকৈ মুখ্যমন্ত্রী বা বিজেপির একাংশ নেতাই যি ধরনের বক্তব্য প্রেরণ বা প্রদান করে যে কংগ্রেসত যে আলোচনা নহক দুজন ব্যক্তিয়ে যদি কিবা আলোচনা করে সেই খবর বিজেপি বা মুখ্যমন্ত্রীয়ে পাই যায় ধরনের যেটা বক্তব্য বিজেপির তরফের পর মুখ্যমন্ত্রীর তরফের পর আহে এটা এই সন্দেহ অধিক বেশি গাঢ় হওয়া পরিলক্ষিত হয়। আর সেই মুখ্যমন্ত্রীয়ে সেই বক্তব্য করে দিয়ার পাছত বিধানসভার ভিতর বা বিধানসভার বাহিরত যে ধরনের বক্তব্য প্রদান করলে সেই বক্তব্যটে কংগ্রেসত জোকারণি সৃষ্টি করে থাকার সময়তেই কংগ্রেসে যখন কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত করেছিল সেই কার্যনির্বাহ সভাত
এগৰাকী বিধায়িকা নন্দিতা দাসে মোবাইল ফোনত তেওঁলোকৰ যিগৰাকী প্ৰিয় সম্পাদক পৃথ্বীৰাজ সাথে পৃথ্বীৰাজ সাথেৰ ভাষণটো ৰেকৰ্ডিং কৰি থকাৰ এটা ভিডিঅ' ভাইৰেল হৈছিল আৰু মই ক'বই লাগিব যে সেই ভিডিঅ'টো কোনো সাংবাদিকে ৰেকৰ্ড কৰা নাছিলে সেই ভিডিঅ'টো প্ৰদেশ কংগ্ৰেছৰ তৰফৰ পৰাই আচলতে ৰাজহুৱা কৰি দিয়া হৈছে যিটোক লৈ প্ৰদেশ কংগ্ৰেছ আৰু কংগ্ৰেছ বিধায়ী দলৰ মাজত এটা সংঘাত স্পষ্টকৈ দেখা পোৱা গৈছিল আৰু এই অংকিতা দাসৰ ভিডিঅ'টো যেতিয়া সংবাদ মাধ্যম বিশেষকৈ ND24 যেতিয়া এক্সক্লুচিভ আকাৰত সম্প্ৰচাৰিত হ'ল তেতিয়া আমি প্ৰথম প্ৰতিক্ৰিয়া যেতিয়া জানিবলৈ চেষ্টা কৰিছিলো APCCৰ সভাপতি ভূপেন বৰাৰ পৰা তেতিয়া ভূপেন বৰাই উল্লেখ কৰিছিল যে ভগৱানে বা অদৃশ্যজনে তেওঁলোকৰ দলটোৰ প্ৰতি সুদৃষ্টি দিছে যাৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ কথাবোৰ পোহৰলৈ আহিছে ধৰণৰ যেতিয়া বক্তব্য কৰিছিল অৰ্থাৎ নন্দিতা দাসকেই বা নন্দিতা দাসো বিজেপিৰ গুপ্তচৰ এনেকুৱা ধৰণৰ এটা বাৰ্তা তেওঁ দিবলৈ চেষ্টা কৰিছিল যিটোক কেন্দ্ৰ কৰি বিধায়িনী দল বিশেষকৈ দেৱব্ৰত শইকীয়াকে আৰম্ভ কৰি একাংশ বিধায়ক এই গোটেই বক্তব্যটোৰ বিৰোধিতা কৰিছিল আৰু এই গোটেই প্ৰক্ৰিয়াটোত নন্দিতা দাস বা কংগ্ৰেছৰ বিধায়কসকলক সন্দেহৰ আৱৰ্তত ৰখা কাৰ্যটোক তেওঁলোকে বিৰোধিতা কৰিবলৈ কৰা দেখা পোৱা গৈছিল আৰু তাৰ সমান্তৰালকৈ এটা বক্তব্য আহিছিল ৰাণা গোস্বামীৰ প্ৰতিষ্ঠা সভা কংগ্ৰেছৰ 4-5 জন বিধায়কৰ ওপৰত দলৰ সন্দেহ আছে পৰৱৰ্তী সময়ত অৱশ্যে সেই বক্তব্যটো কাটিব পৰাকৈ ৰাণা গোস্বামীয়ে ইমানো ক'বলগীয়া হৈছিল যে হয়তো প্ৰদেশ কংগ্ৰেছতো কোনো নেতা থাকিব পাৰে যি প্ৰদেশ কংগ্ৰেছৰ আলোচনাৰ খবৰ মুখ্যমন্ত্ৰীক দি দিব পাৰে গতিকে এই বিষয়টোক লৈ পেলাই কংগ্ৰেছ দলৰ মাজত যি চৰ্চা তাৰেই এক আচলতে বহিঃপ্ৰকাশ আজিৰ এই বৈঠকখন নিৰুৎপল দৰ্শকসকলক মনত পেলাই দিওঁ শিৱামণি নন্দিতা দাসৰ বিতৰ্কটোৰ পাছতেই CLP অৰ্থাৎ কংগ্ৰেছ বিধায়িনী দলৰ এখন বৈঠক অনুষ্ঠিত হৈছিল যিখন বৈঠকৰ পাছতেই বিতৰ্ক শেষ কৰা হৈছিল তৰফৰ পৰা বক্তব্য প্ৰদান কৰা হৈছিল কিন্তু সেই বিতৰ্কটো তাতে উৰ পৰা নাছিল আৰু প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি আৰু বিধায়িনী দলৰ সভা যিগৰাকী নেতা দেৱব্ৰত শইকীয়াৰ মাজত যি সংঘাত হৈছিলে বা যিহেতু APCC আৰু বিধায়িনী দলৰ মাজত যদি সংঘাত হয় তেতিয়াহ'লে তাৰ পৰিণামটো যে যথেষ্ট বিপদজনক হ'ব পাৰে কংগ্ৰেছৰ বাবে সেই কথাটো অনুমান কৰিয়েই এই এখন আজি বৈঠক ট্ৰাবল শ্বুটৰ এখন বৈঠক বুলি ক'ব পৰা যায় যাতে দুয়োটা গোটক একত্ৰিত কৰাৰ এটা প্ৰয়াস হয়তো ইয়াত চলিব মই এইখিনিতে আৰু এটা কথা দৰ্শকসকলক জনাই থ'ব লাগিব যে APCCৰ সভাপতি ভূপেন বৰাৰ চকীত কিন্তু এই মুহূৰ্তত বিধায়িনী দলৰ একাংশ নেতাৰ চকু আছে ভূপেন বৰাক আঁতৰাই APCCৰ সভাপতি পদত এই বিধায়িনী দলৰ এগৰাকী নেতাক বহুৱাৰো এটা চক্ৰান্ত বা এটা পৰিকল্পনা কংগ্ৰেছৰ ভিতৰত আছে সেই বাতৰি আমি ইতিমধ্যে সম্প্ৰচাৰিত কৰিছো গতিকে এই দুয়োটা গোট যদি একত্ৰিত নহয় তেতিয়াহলে আগ্ৰাসী বিজেপিৰ সন্মুখত আগন্তুক নিৰ্বাচনত যে কংগ্ৰেছ দলে কোনো পধ্যেই তিষ্ঠিব নোৱাৰিব সেই কথাটো হয়তো কংগ্ৰেছে কিছু দেৰিকে হলেও বুজি উঠিছে কিন্তু সেয়া কংগ্ৰেছ বুলি নহয় কংগ্ৰেছৰ প্ৰত্যেকগৰাকী নেতাই সেই কথাটো যেতিয়ালৈকে বুজি নুঠিব তেতিয়ালৈকে তেওঁলোকৰ মাজত এনেকুৱা ধৰণৰ বিভাজন স্পষ্ট ৰূপত দেখা পোৱা যাব ইজন নেতাই সিজন নেতাৰ বিষয়ে এনেকুৱা ধৰণৰ বক্তব্য প্ৰদান কৰি থাকিব আৰু এনেকুৱা ধৰণৰ বাতৰিৰ সৃষ্টি হৈয়ে থাকিব নিৰুৎপল হয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক সাজালু ৰাণা হুছেইন সবিশেষ তথ্যখিনি জনোৱাৰ বাবে কংগ্ৰেছৰ ভিতৰচোৱাত যে এতিয়া বিদ্ৰোহৰ উপমুখনি সেয়া দেখিবলৈ পোৱা গৈছে কাৰণ চাওক আমি যি দৃশ্য দেখুৱাইছোঁ এখন হোটেলৰ ভিতৰৰ দৃশ্য এয়া এখন ৰুদ্ধদ্বাৰ বৈঠকত মিলিত হৈছে কংগ্ৰেছ নেতৃত্ব ভূপেন বৰাৰ নেতৃত্বত এই বৈঠকৰ আয়োজন কৰা হৈছে ইয়াৰ একমাত্ৰ কাৰণটো হৈছে যে কংগ্ৰেছ দলৰ ভিতৰচোৱাত বিজেপিৰ গুপ্তচৰ আছে এই বিষয়টোৱে ইতিমধ্যে কংগ্ৰেছৰ ভিতৰচোৱাত কংগ্ৰেছ দলৰ ভিতৰত বিদ্ৰোহৰ জুই জ্বলাই দিছে সন্দেহৰ বাতাৱৰণ সৃষ্টি কৰিছে তাৰ পাছত ইখনৰ পিছত সিখনকৈ বৈঠক আয়োজন কৰিছে কংগ্ৰেছ নেতৃত্বই তাৰে এখন বৈঠকৰ অন্যতম হৈছে আজি আমি দেখুৱাই থকা এই বৈঠকখন আমি বৈঠকখন দেখুৱাব পৰা নাই কিন্তু হোটেলৰ ভিতৰত কি ধৰণে কংগ্ৰেছ নেতৃত্ব একত্ৰিত হৈছে এখন ৰুদ্ধদ্বাৰ বৈঠকৰ তেওঁলোকে আয়োজন কৰিছে চাওক এই বৈঠকখন আয়োজন কৰাৰ একমাত্ৰ কাৰণটো হৈছে পুনৰ কৈছোঁ কংগ্ৰেছৰ ভিতৰত যে বিজেপিৰ গুপ্তচৰ আছে সেই বিষয়টোৱে ইতিমধ্যে কংগ্ৰেছৰ ভিতৰচৰাত যিধৰণে এক অশান্তিৰ বাতাৱৰণৰ সৃষ্টি কৰিছে তাক লৈয়ে এই বৈঠকৰ আয়োজন কৰিছে কংগ্ৰেছ নেতৃত্বই আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।